মুর্শিদাবাদ পৌরসভায় শহরে একদিনে কর্মসূচিতে অংশ নিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি শাওনি সিংহ রায় সহ দলীয় নেতৃত্ব। মঙ্গলবার সকালে মন্দিরে পুজো দিয়ে শুরু করেন দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড এখন আরও আধুনিক, আসতে চলেছে সিটি স্ক্যান IVF পরিষেবা। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে মুর্শিদাবাদ বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি ঘুরলেন বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাওনি সিংহ রায় সহ দলীয় নেতৃত্ব। মঙ্গলবার সকাল থেকে মুর্শিদাবাদ পৌর এলাকায় ঘোরেন শাওনি সিংহ রায় সহ মহিলা তৃণমূল নেতৃত্ব। পৌর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সরকারি পরিষেবা ঠিকমতো মিলছে কিনা তার খোঁজ খবর নেন। ছাত্রছাত্রীদের সাথেও কথা বলেন শাওনি সিংহ রায়। জনসংযোগের পাশাপাশি মন্দিরে পুজোও দেন তিনি। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।